বুঝাই দিছি। সো তারপরেও আরেকটু ইয়ে করছি, প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন, তারপরে যেটা যাবো সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া। ওকে, আমরা এখন চলে যাবো সাইটোপ্লাজমিক অঙ্গাণু। আগেই বলছিলাম যে সাইটোপ্লাজমের অঙ্গাণু যখন তোমাকে বলবে, তখন তুমি অ্যাট ফার্স্টেই তুমি নিউক্লিয়াস আনতে পারবে না, কারণ সাইটোপ্লাজম মানে হচ্ছে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দেওয়ার পর যেটা থাকছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। দ্যাট মিন্স সাইটোপ্লাজমের অঙ্গাণুতে তুমি নিউক্লিয়াস রাখতে পারতেছো না। সো সাইটোপ্লাজমের অঙ্গাণুতে আমি প্রথম যেটা আনছি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো এখন মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার যদি চিন্তা করি, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে এরকম, ঠিক বাইরে এরকম একটা পর্দা, সাপোজ এরকম একটা পর্দা থাকে, কি বললাম, মাইটোকন্ড্রিয়া বাইরে এরকম একটা পর্দা আছে, এবং এটার ভিতরে যে পর্দাটা আছে এটা হচ্ছে বাইরের পর্দা, এটার ভিতরে যে পর্দাটা আছে এটা হচ্ছে ভাঁজ করা, এই ভাঁজ করা পর্দা এরকম। তখন কি বললাম, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে বাইরের পর্দা, এটা হচ্ছে ভিতরের পর্দা। বাইরের পর্দাটা মোস্টলি ভাঁজ করা না, ভিতরের পর্দাটা ভাঁজ করা, এবং ভিতরের পর্দায় বিভিন্ন উৎসেচক বা এনজাইম থাকে। এবং অ্যাকচুয়ালি এই আমরা যে বললাম যে এই এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এখন আমরা যদি চিন্তা করি, আমরা যদি প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল নিয়ে চিন্তা করি, এটা আমি আগে পড়াই না এখন পড়াবো, যেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, সেটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। এখন এই যে প্রোক্যারিওটিক সেল, প্রো প্রো মানে হচ্ছে, প্রো কথাটার মানে হচ্ছে, প্রো মানে হচ্ছে আগে, প্রো মানে হচ্ছে আগে বা আদি, প্রো মানে হচ্ছে আগে বা আদি, তার মানে এই প্রো মানে হচ্ছে আগে বা আদি বা প্রো, বাংলার প্রথমের প্রোটাও নিতে পারো, সো প্রথম। এই যে ক্যারিওটিক, এই শব্দটা আসছে ক্যারিয়ন থেকে, এই শব্দটা আসছে ক্যারিয়ন থেকে, সো এই ক্যারিয়ন অর্থ ক্যারিয়ন, এই ক্যারিয়ন অর্থ হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, বললাম কেন্দ্রিকা। কারণ কি বললাম, আমি যখন বলতেছি যে একটা প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষী, খেয়াল করো আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, প্রোক্যারিওটিক সেল, প্রো মানে হচ্ছে আদি বা আগে, কেরিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, মানে প্রো মানে হচ্ছে আদি বা আগে, কেরিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, আর ইউ মানে হচ্ছে মানে তুমি গুড, তুমি খুব ভালো, দ্যাট মিন্স ইউ বলতে পারি যে ইউ মানে হচ্ছে গুড বা ভালো। তার মানে আমি যখন বলছি যে ইউ ক্যারিওটিক সেল, এটা বোঝাচ্ছে যে একটা ভালো নিউক্লিয়াসযুক্ত কোষ, একটা ভালো নিউক্লিয়াসযুক্ত কোষ, কি বললাম, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, তার মানে হচ্ছে আদে আগে আদি বা প্রথম, তার মানে হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, এটা হচ্ছে ভালো নিউক্লিয়াসযুক্ত সেল। সো এই ক্যারিয়নটা যদি মনে রাখো, সো ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, সো এটা নিয়ে যদি চিন্তা করি, এই এই জাতীয় যদি টার্ম যদি আমরা চিন্তা করি, আরও কিছু সামনে টার্ম পাবো আমরা, যদি কোষ বিভাজনের কিছু টার্ম পাবো, যেটা হচ্ছে সাপোজ ধরো ক্যারিওকাইনোসিস। এখন ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, কাইনো মানে হচ্ছে কাটা, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তারপরে আমি যখন বলবো যে ক্যারিওকাইনোসিস, খেয়াল করো ক্যারিওকাইনোসিস, যখন বলবো যে ক্যারিওকাইনোসিস, তখন যেটা হবে সেটা হচ্ছে ক্যারিওকাইনোসিস, সাপোজ বললাম যে ক্যারিওকাইনোসিস, ক্যারিওকাইনোসিস, আচ্ছা ক্যারিও মানে হচ্ছে আমি এখনই বললাম যে ক্যারিও মানে হচ্ছে কেন্দ্রিকা, ক্যারিয়ন মানে হচ্ছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস, দ্যাট মিন্স ক্যারিও মানে নিউক্লিয়াস, কাইনো মানে হচ্ছে কাটা, সিস মানে হচ্ছে প্রক্রিয়া বা বিভাজন, কাইনো মানে হচ্ছে কাটা বা বিভাজন, যেটাই বলবো, দ্যাট মিন্স আমি যখন বলবো ক্যারিওকাইনোসিস, এটা বোঝাচ্ছে নিউক্লিয়াস বিভাজনের প্রক্রিয়া, নিউক্লিয়াস বিভাজনের প্রক্রিয়া, প্রোক্যারিওটিক আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, ইউক্যারিওটিক সেল, প্রকৃত বা গুড ইউক্যারিওটিক সেল। এখন প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে যেই অ্যাকচুয়ালি যে পার্থক্যটা থাকে, ওই পার্থক্যটা হচ্ছে যে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত, এবং আদি নিউক্লিয়াসযুক্ত বলতে কী বোঝায়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে শব্দকে ভেঙে ভেঙে অর্থ করলে যেটা আছে সেটা, বাট আমরা যদি আধুনিক মানে আক্ষরিক অর্থে যদি চিন্তা করি, তখন যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে প্রোক্যারিওটিক সেল, তার মানে হচ্ছে নিউক্লিয়াস সংগঠনের আগের অবস্থা,
একটা কোষ। প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে নিউক্লিয়াস সংগঠনের আগের অবস্থার একটা কোষ। আচ্ছা আমরা যদি একটা নিউক্লিয়াস নিয়ে চিন্তা করি, তখন দেখবো যে নিউক্লিয়াসের যে ইয়াটা আছে, নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত। সাপোজ নিউক্লিয়াসটা এরকম একটা পর্দা আছে, এটা আমি পরে নিয়ে সামনে করাবো, এরকম একটা পর্দা আছে বা এরকম আমার এই জায়গায় রেটিকুলাম আছে, যেটা থাকুক রেটিকুলাম আছে, এটা হচ্ছে একটা পারফেক্ট একটা নিউক্লিয়াস। বাট প্রোক্যারিওটিক সেল ওই সেলটাতে নিউক্লিয়াসটা সুগঠিত না, অর্থাৎ এই নিউক্লিয়াসের যে মেমব্রেনটা আছে বা এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়াসের মেমব্রেনটা এক্সিস্ট করে না। যেহেতু প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াসটা এক্সিস্ট করে না, এই জন্য এই প্রোক্যারিওটিক সেলের যে নিউক্লিয়ার বস্তুগুলো আছে এই বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। খেয়াল করো, আমরা যদি আগের একটু বেসিকে চিন্তা করি, তখন বেসিকটা হচ্ছে ঠিক এরকম, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে যা আছে অল থিংস হচ্ছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস ছাড়া। এখন নিউক্লিয়াসের ভিতরে সাপোজ কিছু সাবস্টেন্স ছিল, কিছু সাবস্টেন্স ছিল, আমি লাল ওইগুলোকে লাল চিহ্ন দিচ্ছি, কিছু সাবস্টেন্স ছিল। এখন প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত না বা নিউক্লিয়াস সংগঠনের আগের অবস্থা, কোন কারণে সংগঠনের আগের অবস্থা এটা বোঝাচ্ছি। সো এই নিউক্লিয়ার এনভেলপটা নাই, এক্সিস্ট করতেছে না, তার মানে নিউক্লিয়ার এনভেলপটা তখন এক্সিস্ট করতেছে না, তখন এই নিউক্লিয়ার বস্তুগুলা কি সাইটোপ্লাজমে ছড়ানো থাকতেছে না, যেহেতু মেমব্রেন নাই তখন ওইগুলা সাইটোপ্লাজমে ছড়ানো থাকতেছে। এটা হচ্ছে একটু প্রোক্যারিওটিক সেল এরিয়া। এখন আমরা যদি আমাদেরকে বায়োলজি পড়তে গেলে মোটামুটি বিবর্তনকে কিছুটা বিশ্বাস করতে হবে। সো অ্যাকচুয়ালি যদি আমরা বিবর্তন নিয়ে চিন্তা করি, সো বিবর্তনের দিক দিয়ে সেটা হচ্ছে যে প্রথম যে সেলগুলো ছিল সেই সেলগুলো নিউক্লিয়াস সংগঠন ছিল না, নিউক্লিয়াস সংগঠিত অবস্থায় ছিল না, অর্থাৎ প্রথমে এরকম একটা সেল যেটা নিউক্লিয়াসটা সংগঠিত না, নিউক্লিয়ার বস্তুগুলো উপস্থিত মানে সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় আছে। এরপরে একটা সেলের উৎপত্তি ঘটছে বা এটা থেকে বিবর্তন ঘটছে। এবার আমরা জানি যে বিবর্তনের ক্ষেত্রে সরল জীব থেকে জটিল জীব বা অনুন্নত প্রাণী থেকে উন্নত প্রাণী দিকে গেছে। সো আমরা যদি চিন্তা করি, তারপরে কি হলো, হঠাৎ যখন একদিন আসলো এরকম এই সেলটাতে আস্তে 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 নিউক্লিয়ার এনভেলপ শুরু হওয়া মানে এনভেলপ তৈরি হওয়া শুরু হলো বা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হওয়া শুরু হলো। একটা পর্যায়ে এটাতে নিউক্লিয়ার মেমব্রেন আসে গেল, এ পর্যন্ত বোঝা গেছে। আবার এটা হয়তো বা একটা অন্য একটা সাবস্টেন্স ছিল যেটা বেশি উন্নত ছিল না, এটা আস্তে আস্তে উন্নত হয়েছে, আবার এদিকে একেবারে বেশি উন্নত হয়ে গেছে বা এরকম কিছু, এটা হচ্ছে বেসিক। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে প্রোক্যারিওটিক, এটা হচ্ছে খেয়াল করো এটা হচ্ছে নিউক্লিয়াস ভালোভাবে সংগঠিত হয়েছে। সো এই সেলটাকে আমি বলছি প্রোক্যারিওটিক, এই সেলটাকে বলছি ইউক্যারিওটিক। কোন কারণে এই যে এই সেলটা হচ্ছে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস ভালোভাবে সংগঠিত হয়েছে, এই সেলটা হচ্ছে নিউক্লিয়াস সংগঠিত হওয়ার আগের একটা সেল, এই জন্য এটাকে বলছি যে নিউক্লিয়াস সংগঠিত হওয়ার আগের একটা সেল, তার নাম হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এখন অ্যাকচুয়ালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই জায়গায় যে নিউক্লিয়াস ছিল ওইটা অল টাইম এক্সিস্ট করছে, ইভেন অল টাইম এটা ছিল, সব জায়গায় ছিল, বাট এটা জাস্ট উন্নত হয়েছে আর কিছু হয় নাই। এখন আমরা যদি প্রোক্যারিওটিক সেলের দিকে চিন্তা করি, সেটা হচ্ছে এই প্রোক্যারিওটিক সেলে কোনো মাইটোকন্ড্রিয়া ছিল না এবং প্লাস্টিড ছিল না বা মাইটোকন্ড্রিয়া ছিল না, আমরা মাইটোকন্ড্রিয়াটা নিয়ে চিন্তা করি যে প্রোক্যারিওটিক সেলে কোনো মাইটোকন্ড্রিয়া ছিল না। আস্তে আস্তে বিবর্তনে যখন ধাপ গেল তখন একটা পর্যায়ে এসে দেখা গেলো না মাইটোকন্ড্রিয়া নাই, এবং আমরা যখন একটা সুকেন্দ্রিক জীব পাইলাম এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, তখন হঠাৎ করে দেখলাম যে এখানে একটা মাইটোকন্ড্রিয়া এক্সিস্ট করতেছে, এটা একটা মাইটোকন্ড্রিয়া এক্সিস্ট করতেছে। এখন কোশ্চেন হইলো যে এই যে আমরা বিবর্তন করলাম, এই বিবর্তনে যেটা হচ্ছিল সেটা হচ্ছে জাস্ট এটা অনুন্নত থাকবে, অনুন্নত থেকে আস্তে আস্তে উন্নত হবে, অনুন্নত থেকে আস্তে আস্তে উন্নত হবে, বাট হঠাৎ করে একটা অঙ্গাণু বা একটা ইয়া এটা বাড়তে আসলো কিভাবে, এটা কোয়েশ্চেন জায়গা যে তাহলে আমরা যদি বিবর্তন নিয়ে চিন্তা করি তাহলে এটা ছিল জাস্ট এটা থেকে এটা উন্নত হইতো, দেখবে এরকম একটা কিছু থাকতো মাইটোকন্ড্রিয়ার মতো, এরকম কিছু একটা থাকতে পারতো বা এরকম কিছু একটা থাকতো যেটা আস্তে আস্তে উন্নত হয়েছে, বাট এটা কোনো প্রোক্যারিওটিক সেলে এক্সিস্ট করে না। এবং যেটা বলবো সেটা হচ্ছে ওই সামনের যে কিছু কিছু ইউক্যারিওটিক সেলেও এক্সিস্ট করে না, বাট কিছু কিছু মানে বেশিরভাগ এখন ইউক্যারিওটিক সেলে মাইটোকন্ড্রিয়া এক্সিস্ট করছে। তার মানে এখন তত্ত্ব আছে যে এই মাইটোকন্ড্রিয়া তাহলে আসলো কীভাবে, আমরা বিবর্তনের কোন পর্যায়ে মাইটোকন্ড্রিয়াটাকে পাইলাম বা মাইটোকন্ড্রিয়াটার পূর্বের অবস্থা কী, তখন বিজ্ঞানীরা যে ধারণা দিয়েছেন সেই ধারণাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই প্রোক্যারিওটিক সেলটাই ছিল একটা বিবর্তনের একটা সময়, এবং এই প্রোক্যারিওটিক সেলটা একটা সময় কী করলো, একটা সময় একটা এই প্রোক্যারিওটিক সেলটা এদিকে একটা ব্যাকটেরিয়া দেখলো, সাপোজ এরকম একটা ব্যাকটেরিয়া, তখন আমরা জানি যে সেল কিন্তু কিছু ধ্বংস করতে পারে বা কিছু এক্সিস্ট করতে পারে। সো অ্যাকচুয়ালি ওই সেলটা ওই মানে কিছু ভিতরে ঢুকাইতে পারে। সো অ্যাকচুয়ালি যেটা হইলো সেই ব্যাপারটা হচ্ছে যে এখন এটা কি করলো যে এই সেলটা এই ব্যাকটেরিয়াটাকে আস্তে আস্তে খাওয়ার চিন্তা ভাবনা করলো, খাওয়ার চিন্তা ভাবনা করলো, এবং একটা সময় কি করলো এই ব্যাকটেরিয়াটাকে ঢুকায় ফেললো।
পোকামাটি উঠে, তারপরে ইভেন্টমেন্ট যখন বন্ধ হইলো তখন এটা ভিতরে ঢুকে যাবে। এবং এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তারপরে সে ঢুকে যাবে। এখন এদিকে একটা অঙ্গাণু এক্সিস্ট করতেছে, এই যে সে যে ব্যাকটেরিয়াটাকে বিবর্তনের কোন একটা পর্যায়ে সে খাদ্য হিসাবে গ্রহণ করছিল বা এটাকে বলা হয় এন্ডোসাইটোসিস, তো এই এন্ডোসাইটোসিস ঘটাইছিল বা এটাকে ঢুকাইছিল, এই ব্যাকটেরিয়াটাই পরবর্তীতে একটু চেঞ্জের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়ে গেছে। দ্যাট মিন্স একটা সময় মাইটোকন্ড্রিয়া অন্য একটা কিছু ছিল বা অন্য একটা ব্যাকটেরিয়া ছিল বা অন্য একটা সেল ছিল, ওই সেলটাকে যখন একটা সেল একটা প্রোক্যারিওটিক সেল যখন মানে ওই গলা মানে যখন খায় ফেলছে তখন ওইটাই পরবর্তীতে মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে ততটা যে আমরা প্রোক্যারিওটিক সেলে কোনো মাইটোকন্ড্রিয়া নাই এবং ইউক্যারিওটিক সেলে আমরা মাইটোকন্ড্রিয়া পাচ্ছি, এটা কোন কারণে? এটা ঠিক এই ধারণাটার মাধ্যমে দেওয়া হয়েছে যে ওই প্রোক্যারিওটিক সেলে মাইটোকন্ড্রিয়া ছিল না, হ্যাঁ প্রোক্যারিওটিক সেল যখন ইউক্যারিওটিক সেলের দিকে যাচ্ছিল তখন কোনো একটা পর্যায়ে সে মাইটোকন্ড্রিয়াকে সে অন্য কোনো একটা ব্যাকটেরিয়াকে ইয়া করছিল, যেটা কিছুটা পরিবর্তনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়েছে। সো মাইটোকন্ড্রিয়ার এই মতবাদটা বইয়ে বলছে যে এই মতবাদটা বাট এই মতবাদ আছে বাট বইয়ে হয়তো বা লাইনগুলো মিসিং করছে, সো এই মতবাদটা ছিল না। সো এটা দেখুন এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এই মাইটোকন্ড্রিয়ার এখন আমরা গঠন দেখি, আমরা বিবর্তনবাদ কেমনে অ্যাকচুয়ালি আসলো মাইটোকন্ড্রিয়াটা সেটা নিয়ে চিন্তা করলাম। এখন যেটাতে যাবো সেটা হচ্ছে আমরা যদি মাইটোকন্ড্রিয়া নিয়ে চিন্তা করি তখন দেখবো যে এটা হচ্ছে সাপোজ মাইটোকন্ড্রিয়া এটা। সো এখন এটার আগেই বলছি যে এটা হচ্ছে বাইরের পর্দা এবং এটা হচ্ছে ভিতরের পর্দা, এটা হচ্ছে বাইরের পর্দা, এটা হচ্ছে ভিতরের পর্দা, এবং ভিতরের পর্দাটা হচ্ছে ভাঁজ করা। এই ভাঁজ করার এই এই যে ভাঁজের যে অংশটা এই অংশটাকে বলা হয় ক্রিস্টি, ভাঁজের অংশটাকে কি বলা হয় ক্রিস্টি। তারপরে হচ্ছে এই যে পর্দা, এই পর্দার মধ্যে এনজাইম লাগানো থাকে বা উৎসেচক, যেটাকে বলে উৎসেচক বা এনজাইম লাগানো থাকে। কি বললাম যে এই যে ভাঁজ করা পর্দাটা এটাকে বলা হয় ক্রিস্টি, আর এইদিকে যেই এয়ারগুলো লাগানো আছে বা এনজাইমগুলো লাগানো আছে সেগুলো হচ্ছে তোমার অক্সিসোম, সেটাকে বলা হয় অক্সিসোম, সেটাকে বলা হয় অক্সিসোম। এখন কোন কারণে অক্সিসোম বলা হচ্ছে এটা বোঝাচ্ছি, অক্সিসোম। আচ্ছা একটা কথা বলছিলাম যে মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বলা হয়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি উৎপন্ন হয়, এবং এটা নিয়ে ডিটেলস আমরা জীবন শক্তিতে পড়বো, কেমনে শক্তি উৎপন্ন হয়, কতটুকু শক্তি উৎপন্ন হয় এবং মানে কোন কোন চক্র ঘটে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেহে সাপোজ এই যে আমরা হাত নাড়াচ্ছি পা নাড়াচ্ছি বা কথা বলছি, ওই সবগুলো কাজের জন্য আমার কিন্তু শক্তির প্রয়োজন। সো অ্যাকচুয়ালি ওই শক্তিটা আমরা কেমনে পাই, ওই শক্তিটা কীভাবে পাই? সো আমাদের দেহে যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের দেহের যে কোনো শক্তির জন্য, সাপোজ এই যে হাত নাড়াচ্ছি কথা বলছি বা দেখছি, ওই যে কোনো জায়গায় যেই শক্তিটার প্রয়োজন পড়ছে ঠিক ওই শক্তিটা আমাদের দেহে যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া, সেটাকে বলা হয় শ্বসন প্রক্রিয়া, সেটাকে বলা হয় শ্বসন প্রক্রিয়া। এখন ওই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকচুয়ালি কী হয়, শক্তি উৎপন্ন হয়। বাট আমরা বলছি বলে দিলাম যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, বাট এই শ্বসন প্রক্রিয়ার প্রসেস কী, শ্বসন প্রক্রিয়ার ধাপ কী, ওগুলো আমরা সামনে পড়বো। এবং এদিকে জাস্ট একটু ওভারভিউ দিব, সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া চারটা ধাপ আছে, সেই চারটা ধাপ হচ্ছে একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস এটা হচ্ছে এসিটাইল কোএনজাইম, তিন হচ্ছে ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল, চার হচ্ছে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম, তারপর হচ্ছে ক্রেবস সাইকেল, তারপরে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখন দেখি এই যে শ্বসন প্রক্রিয়া যেটা বললাম যে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে শক্তি উৎপন্ন হয় সেটা চারটা ধাপ আছে, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে এসিটাইল কোএনজাইম, তারপর হচ্ছে ক্রেবস সাইকেল, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখন ওগুলো আমরা ডিটেলস পড়ব, বাট এই যে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে সাপোজ কেউ একজন গুলি করলো, কী করলো, গুলি করলো। সো গুলি যখন করলো এই গুলিটা আসলো, গুলি আসলো, আসার পরে যে ব্যক্তির দেহে গুলিটা আসলো সে অবশ্যই মানে মারা গেল। সো সে মারা যাওয়ার পরে তাকে তো কবর দিতে হবে, কবর দেওয়া হবে। সো বললাম গুলি আসলো তাকে কি বললাম, কবর দিলাম। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তাকে কবর দেওয়ার পরে সেটা হচ্ছে সে কবর দিলাম মানে কি, সে পরলোকে চলে গেলো, দ্যাট মিন্স সে ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেলো, তার মানে আমি বললাম যে ইহলোক থেকে সে ট্রান্সফার হয়ে পরলোকে চলে গেলো।
ইউরোপ থেকে পরলোকে ট্রান্সফার, সাপোজ ট্রান্সফার, আমি কি বললাম যে গুলি আসলো, তারপর হচ্ছে গুলি আসলো, তারপর হচ্ছে কবর, কবরে চলে গেলো, তারপর হচ্ছে ইউরোপ থেকে সে পরলোকে ট্রান্সফার হয়ে গেলো। এখন এই যে গুলি, গুলি মানে হচ্ছে গ্লাইকোলাইসিস, আসলো মানে হচ্ছে ইস্টেল কোয়েনজাইম, কবর মানে হচ্ছে ক্র্যাফট সাইকেল, তারপরে ইহলোক থেকে পরলোকে ট্রান্সফার, ইহলোক থেকে ট্রান্সফার তার মানে ইলেকট্রন ট্রান্সফার, তার মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, শ্বসন প্রক্রিয়া চারটা ধাপ, চারটা ধাপ, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম, ক্র্যাফট সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাতে মনে করো এটা হচ্ছে গুলি আসলো, কবরে গেল, ইহলোক থেকে ট্রান্সফার হয়ে পরলোকে গেল। গুলি মানে গ্লাইকোলাইসিস, আসলো মানে এসিটাইল কোএনজাইম, কবর মানে ক্র্যাফট সাইকেল, আর ইহলোক থেকে ট্রান্সফার তার মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ক্লিয়ার? এখন যেটা দেখো সেটা হচ্ছে এই ধাপের শ্বসন প্রক্রিয়া চারটা ধাপের যে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। আর বাকি যে তিনটা প্রক্রিয়া, এসিটাইল কোএনজাইম, ক্র্যাফট সাইকেল আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই তিনটা প্রক্রিয়া ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তার মানে ধরে নিই যদি প্রত্যেকটাতে 1 কিলোজুল করে শক্তি উৎপন্ন হয়, তাহলে আমার এদিকে কতটুকু শক্তি হচ্ছে? 4 কিলোজুল মোট। ওই 4 কিলোজুল শক্তির মধ্যে 1 কিলোজুল শক্তি উৎপন্ন হচ্ছে আমার সাইটোপ্লাজমে, আর 3 কিলোজুল বা 3 ইউনিট বা 3 ইউনিট শক্তি উৎপন্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। যেহেতু এই শ্বসন প্রক্রিয়ার এই মাইটোকন্ড্রিয়ার বেশিরভাগ ধাপেই, সরি, শ্বসন প্রক্রিয়ার বেশিরভাগ ধাপে মাইটোকন্ড্রিয়াতে ঘটে, দ্যাট মিন্স মাইটোকন্ড্রিয়াতে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এই জন্য আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর। তার মানে কেউ যদি বলে যে মাইটোকন্ড্রিয়াকে কোন কারণে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়, তখন আমরা বলছি শ্বসন প্রক্রিয়ার চারটি ধাপ, চারটি ধাপের গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম, ক্র্যাফট সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ওই চারটি ধাপের মধ্যে প্রথম ধাপটি অর্থাৎ গ্লাইকোলাইসিস ধাপটি সাইটোপ্লাজমে ঘটে, বাকি তিনটি ধাপ মাইটোকন্ড্রিয়াতে ঘটে। যেহেতু বাকি তিনটি ধাপ মাইটোকন্ড্রিয়াতে ঘটে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। এখন এই যে ক্র্যাফট সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এসিটাইল কোএনজাইম, এই প্রক্রিয়াগুলো যে ঘটে, এই প্রক্রিয়াগুলো ঘটার জন্য বিভিন্ন বিক্রিয়া প্রয়োজন, ওই বিভিন্ন বিক্রিয়ার জন্য এনজাইম প্রয়োজন। এনজাইম মানে হচ্ছে এমন একটা সাবস্টেন্স বা এমন একটা পদার্থ যেটা বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে, অর্থাৎ বিক্রিয়াটাকে তাড়াতাড়ি হইতে সাহায্য করে। সো ওই যে ওই এনজাইমগুলো ক্র্যাফট সাইকেল ঘটার, ক্র্যাফট সাইকেলের বিক্রিয়া ঘটার জন্য এনজাইম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বিক্রিয়া ঘটার জন্য এনজাইম, এসিটাইল কোএনজাইমের বিক্রিয়া ঘটার জন্য এনজাইম, ওই এনজাইমগুলো এই পর্দার মধ্যে থাকে। যেহেতু এই এনজাইমগুলো এই পর্দার মধ্যে থাকে, এখন ওই এনজাইমগুলো এইভাবে সাজানো থাকে। এখন ওই জায়গায় যে এই যে এরকম যে এগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে অক্সিসোম। অ্যাকচুয়ালি সোম মানে হচ্ছে বডি বা দেহ, আর অক্সি মানে হচ্ছে এই যে দেহগুলো, এই দেহগুলো অক্সিডেশন ঘটায়। তোমরা যখন সামনে যখন পড়াবো তখন বুঝবে যে অক্সিডেশন তার মানে হচ্ছে জারণ। এই যে শ্বসন প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়ার একটা জারণ প্রক্রিয়া। সো এই যেহেতু এরা যেহেতু জারণ প্রক্রিয়া ঘটাচ্ছে, এই দেহগুলো বা যে এই বডিগুলো যেহেতু জারণ প্রক্রিয়া ঘটাচ্ছে, তার মানে আমি বলতে পারি যে জারণ মানে হচ্ছে অক্সিডেশন। সো এই অক্সিডেশন থেকে আমি অক্সি, আর এই একটা বডির মতো অংশ বা দেহের মতো অংশ বা একটা বস্তু যেটা ইয়া ঘটাচ্ছে মানে জারণ ঘটাচ্ছে মানে ওই ইয়া ঘটাচ্ছে, তো তখন ওইটাকে আমরা বলবো যে অক্সিসোম। ক্লিয়ার? যেহেতু এটা অক্সিডেশন ঘটাচ্ছে, যেহেতু এই সোমগুলা বা যেহেতু এই বডিগুলা ইয়া ঘটাচ্ছে, তখন এটাকে বলবো আমরা অক্সিসোম। এখন গেলাম, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আর কি বলবো, তারপরে এখানে বিভিন্ন ম্যাট্রিক্স থাকে, স্ট্রোমা থাকে, ঠিক এরকম বিভিন্ন ইয়া থাকে। এটাই ছিল মোটামুটি মাইটোকন্ড্রিয়া নিয়ে ডিটেলস।